গুড মর্নিং প্রিয়া অ্যান্ড সম্পূর্ণা ব্লগে সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তাই নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, দেখতে থাকো ব্লগটি। আজকে হচ্ছে আমি আমার ননদের বাড়ি যাব, সেখানে ননদের জায়ের মেয়ের বিয়ে, তাই সে উপলক্ষে আমরা ওখানে যাব। তো তোমাদের সঙ্গে ভিডিওটাও শেয়ার করব যতটা পারবো। তোমরা পাশে থাকো আর দেখতে থাকো ভিডিওটি আমার সঙ্গে। এখন আমরা সবাই মিলে যাচ্ছি হাঁড়ি আনতে। হাঁড়িটা অন্যের বাড়িতে থাকে, অন্য বাড়িতে, সেখান থেকে হাঁড়িটা নিয়ে আসতে হয়। তাই সবাই দেখো ব্যান্ডের সঙ্গে নাচতে নাচতে হাঁড়ি আনতে যাচ্ছে। হাঁড়ি আনার পর যে নিয়মগুলো আছে সেগুলো হবে। এখন হচ্ছে হাঁড়ি ভাঙার পালা। এই এটা পায়ে দিয়ে খড়গুলো জ্বালিয়ে নুড়ো নেওয়া বলে করতে হয়, এটা সাতবার সেটাই করছে। আর মেয়ের যে জামাইবাবু থাকে সে কোলে নিয়ে হাঁড়িটা ভেঙে দেয়, ওই নিয়মগুলোই হচ্ছে। আর এখন হচ্ছে সন্ধেবেলা। সন্ধেবেলায় এখন বরযাত্রী যারা আসবে বাড়িতে নিমকি ভাজা হচ্ছে, তাই নিমকিগুলো একটু টেস্ট করে দেখছিলাম আমি, সম্পূর্ণা আরও সবাই একটু করে টেস্ট করে দেখছিলাম নিমকিটা কেমন হয়েছে। হোমমেড নিমকি তো, তাই টেস্ট করে দেখছিলাম, তবে টেস্টটা খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে আমার ননদ, একমাত্র ননদ এটা। আর এটা হচ্ছে ননদের বেয়ান, ভিক্ষা বেয়ান। বলো কিছু, বলো খেয়ে বলো কেমন টেস্ট হয়েছে। দারুণ লাগে, নিজে তৈরি, নিজে তৈরি, নিজে তৈরি করলে খুব ভালো লাগে। এটা হচ্ছে আমার নন্দাই, আর যার জন্য আজকে আসা এত আয়োজন সে হচ্ছে সাথী। ওর নাম সাথী, আজকে তো ওর বিয়ে, তোমরা তো জানোই, দেখছো ওকে সাজানো হচ্ছে। পার্লার থেকে লোক এসছে, এখন ওর সাজুগুজু চলছে, অনেকটাই টাইম লাগবে যেহেতু বিয়ের কোণে, তাই সাজুগুজু করতে অনেকটা টাইম লাগবে। ও সাজুগুজু করুক, ততক্ষণে দেখি এদিকটাতে রান্নাবান্না চলছে। দেখো রান্নাবান্না প্রায় অনেকটাই হয়েছে, তবে বাকিও আছে, চলছে এখন, কারণ বরযাত্রী আসবে, সমস্ত কিছু তো তাড়াতাড়ি করে নিতে হবে। এদিকে রান্নাবান্নাও চলছে, আর এবার আমরাও সাজুগুজু করে নেব, কারণ সন্ধে শুরু হয়ে গেছে লাগতে, তো সাজুগুজু করে রেডি হয়ে নিই। এখন আমরা সবাই রেডি হয়ে গেছি সাজুগুজু করে, সাথীও বসে পড়েছে। এটা হচ্ছে ও দিদি জাইবু, ছবি তুলে নিচ্ছে, তারপর এক এক করে সবাই বসবে। আর এটা তো আমাকে চেনোই, যাই হোক এটা আমাদের ফ্যামিলি, এরপর প্রত্যেকের ফ্যামিলি বসছে, একটা করে ছবি তুলে নিচ্ছে সবাই সবার মতো করে। এখন এবার দিদি ভাই মানে আমার ননদ নন্দাই ওরা সবাই বসবে, যদিও ভাগ্নে আছে কিন্তু কোথায় আছে এত ব্যস্ত, ওকে আর দেখা যাচ্ছে না। তো দিদি ভাই আর দাদা ভাই আর কি দুজনেই ছবি তুলে নিচ্ছে ওরা, দেখো হাসছে। আমি বলছিলাম যে এদিকে একটু ঘোরো, দেখি দিদি ভাইকে আমি সাজিয়েছি, দেখো কেমন লাগছে দেখতে, আমি সাজিয়ে দিয়েছি দিদি ভাইকে। আর এই দেখো আমার মেয়ে এখন পিসির কোলে বসবে, তাই ও পিসির কোলে গিয়ে বসলো, ছবি তুলে দিচ্ছি, দেখতে থাকো তাহলে। এটা হচ্ছে আমার ননদের জা, দুই জায়ে একই শাড়ি কিনেছে, একই কালার, দেখো দুজনে পড়েছে, দুই যা বলে কথা, যাই হোক দুজনকেই সুন্দর লাগছে। আর এটা হচ্ছে আমার ননদের জায়ের ছেলে অঙ্কন। Thank you.
দেখো আমরা কেমন সবাই সাজুগুজু করেছি, এক রকম সেজেছি সবাই, সবাই কাতান পরেছে, কিন্তু সবার কালারটা এক হয়ে গেছে, শুধু আমারটাই আলাদা হয়েছে। সবাই আকাশি লাল, আকাশি রানি কালার, আর আমারটা কালো আর রানি কালার হয়ে গেছে। যাই হোক, সবাই কিন্তু এক রকম সেজেছি, দেখো আমাদের কেমন লাগছে জানাবে। আর এখন হচ্ছে বাচ্চা পার্টি। এই দেখো ওরা ভীমের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত, প্রথমে ভয় পাচ্ছিল কিন্তু এখন আর ভয় পাচ্ছে না, সবসময় ওকেই বিরক্ত করছে। আর ওদেরকেও নিয়ে নিলাম, এরপর হচ্ছে দেখলেই তো বর চলে এসছে, এখন হচ্ছে সাত পাকে ঘোরা, সাত পাকে ঘোরা, তারপর সুদৃষ্টি হবে। তাহলে দেখতে থাকো আমার সঙ্গে। প্রত্যেকটা মেয়ের জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্ত হচ্ছে এই সময়টা, সিঁদুরদানের পর, যখন আশীর্বাদ হয়, যখন মেয়েরা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়, সেটা প্রচণ্ড কষ্টকর হয় প্রত্যেকটা মেয়ের কাছে। এখানেও সেটাই হচ্ছে, দেখো সবাই কান্নাকাটি করছে, মেয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছে, সবাই আশীর্বাদ করছে। এটা হচ্ছে সাথী দিদি এখন আশীর্বাদ করবে, প্রত্যেকেই করবে একের পর এক, দেখতে থাকো। আমার ননদের এটা হচ্ছে পুরো পরিবার, ও বিয়ে শেষে সবাই একসঙ্গে ছবি তুলছিল, তখন এটা নেওয়া হয়েছে। এখন হচ্ছে বিদায়ের পালা, দেখো সাথী ওর বর গাড়িতে উঠছে, এবার শ্বশুরবাড়ির দিকে রওনা দেবে। আর ওদের বিবাহিত জীবন সুখের হোক। আর আজকের ব্লগটি এখানেই শেষ করলাম, তোমাদের ব্লগটি কেমন লাগলো জানাতে ভুলো না, যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তবে যারা এখনও আমার পরিবারে আসেনি তারা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের নতুন একটি ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, বাই বাই।